judge the quality of a thing by its ability to climb up a tree. এটা একমাত্র মানদণ্ড হতে পারে না। যদি গণিতে লেটার পাওয়া, পদার্থবিজ্ঞানে লেটার পাওয়া একজনের মেধা নির্বাচনের শ্রেষ্ঠ মাধ্যম হতো, তাহলে হয়তো আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেতাম না। আজকে তোমরা যারা মনে করেছ যে এই তথাকথিত ভালো সাবজেক্টে চান্স পেয়েছি, কেউ তথাকথিত খারাপ সাবজেক্টে চান্স পেয়েছো, আই এম দ্য লাস্ট পার্সন টু অ্যাগ্রি টু দিস, বিকজ দেয়ার ইজ নো সাচ সাবজেক্ট কল ব্যাড অ্যান্ড দেয়ার ইজ নো সাচ সাবজেক্ট কল গুড। সাফল্য মানে হচ্ছে রোমে পৌঁছানো, প্রতীকী অর্থে অল রোডস লিড টু রোম। কেউ যাবে রাজনীতি দিয়ে, কেউ যাবে অর্থনীতি দিয়ে, কেউ যাবে বিজ্ঞান দিয়ে, নিয়ে আমি সবসময় রত থাকতে পারি, কিন্তু সেটি চলবে না। যারা নিজের মেধা অর্জনের অনেকটা বিলিয়ে না দেয়, স্যার বলেছিলেন সকল ধনের সার বিদ্যা মহৎ ধন, এই ধন কেহ রাই নিতে পারে কে, যতই করিবে দান ততই যাবে পেয়ে। আমরা যেন অকা করে দান করি, আমার জ্ঞান বিদ্যা, আমার বন্ধুত্ব, আমার সহপাঠী একটু কম বুঝছে তাকে, এটা বাড়া ছাড়া কমবে না। আমি নিজের ইয়েতে লুকিয়ে রাখলাম, জানতে দিলাম না, নো, দিতে শিখতে হবে অন্যের জন্য। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের শীতকালে নিজের গায়ের চাদরটি একটি শীতার্থ মানুষকে দিয়ে উনি খালি গায়ে বাঁচছেন, অসংখ্য উদাহরণ রয়েছে। দেয়া শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন টু গিভ সামথিং টু আদার্স। এই পাঁচটি বীজমন্ত্র তোমাদেরকে দিলাম, তোমরা আজকের পর থেকে তোমাদের একটা ভিশন তৈরি করে নাও এবং সেই অবিচল লক্ষ্যে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও। নিন্দুকের কথা হয়ো না, তোমরা কখনোই পরিত্যাগ করো না, কখনোই বিফল মনোরথ হয়ে না, এবং যতটুকু পারো অন্যের জন্যেও। আমাদের প্রিয় জন্মভূমি, এই জন্মভূমির জন্যই করো যতটুকু সীমিত সাধ্য নেই। তো এই পাঁচটি রেসিপি আমার প্রিয় ছাত্রছাত্রীরা উদ্দেশ্যে নিবেদন করে আমরা আজকে ২০১৯ এবং ২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন সবাইকে, বিশেষ করে সপত্নিক এসেছেন প্রফেসর বসাক, আমার শিক্ষক তুল্য প্রবাদ পুরুষ পদার্থবিজ্ঞানে, তার তিনি যে সীমাবদ্ধতা সেটিকে অগ্রাহ্য করে চিরনবীন চিরতরুণের মতো আমাদের মাঝে এসেছেন এবং দীর্ঘ সময় আমার ছাত্রছাত্রীদের যে অমূল্য জ্ঞান এবং উপদেশ বর্জন করলেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।